আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো ইনশাআল্লাহ সবাই কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটার নাম হলো ব্রেড সন্দেশ। তো ওটার জন্য আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি, ফ্রেশ মাশরুম, 200 গ্রাম ফ্রেশ মাশরুম, আর 500 গ্রাম চিকেন ব্রেস্ট ফ্রেশ, আর আমি ফ্রেশ তাজা ব্রেডগুলো নিয়েছি, 6 পিস, একটা ন্যাচারাল ক্রিম নিয়েছি আমি, আর আসাদিরা সিস নিয়েছি আমি, এটা ইউরোপিয়ান সিস, এটা মিক্স আছে সাদা এবং হলুদ বিভিন্ন আইটেমের মিক্স আছে আসাদিরা সিস। তো এটার জন্য আমি নিয়েছি 2টা রসুনের কোষ এবং 1টা পেঁয়াজ ছোট। তো এগুলাকে আমি বাটার দিয়ে ফাঁকাবো। আপনারা অবশ্যই দেখবেন শর্টকাট সন্দেশ রেডি হয়ে যাবে। তো আমি কিছু কিছু কথাবার্তা এগুলা হিন্দিতেও বলবো, আমার অনেক বন্ধু বান্ধব আছে হিন্দি বাংলা, আমাদের বাংলা বুঝে না, তো এই কারণে আমি কিছু কিছু হিন্দি ল্যাঙ্গুয়েজ বলতে হয় আর কি। তো ইনশাল্লাহ সবাই ট্রাই করবেন। তো আমি শুরু করতেছি। তো প্রথমে মুরগিগুলাকে ছোট করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট। পয়লা আপলো এই মুরগি কাট করা চিকেন, পুরা মুরগি আম আচ্ছা ছোটা ছোটা করকে কাট করেগা। তো মুরগিগুলাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিছি, আমি বিলকুল ছোট ছোট কাট কিয়া। তো আপলোক বি এসা ছোট ছোট কাট কর, ইনশাআল্লাহ আচ্ছা বন যায়। বড়া বড়া নিয়ে চলে গেছে, বিলকুল ছোট ছোট হয়। তো ফের মে আমি মাশরুম বি কাট লাগে, মাশরুম তো বি ছোট ছোট করকে এসা কাট করে। তো আপলোক মেরা ভিডিও জরুর পুরা দেখনে কে, আপনারা আমার পুরা ভিডিও দেখবেন, অবশ্যই এই সন্দেশটা অবশ্যই শিখতে পারবেন। মেশিনটা হবে এবার এরকম একদম ছোট ছোট। তো আমি মাশরুমগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। তো আমার পুরা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, পুরা ভিডিও অবশ্যই দেখবেন আমার। তো আমি অনিয়ন আর গার্লিক ছোট ছোট করকে কাট করেগা, আমি ছোট করে কাট করবো কেটবো এগুলা। তো এগুলা বড় বড় সুপার মলে আছে, বড় বড় শপিং মলে বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে এগুলা মাশরুম চিজগুলা বড় বড় সুপার মার্কেটে আছে, এগুলা গ্রাম অঞ্চলের মার্কেটে পাওয়া যায় না। এগুলো সারা বিশ্বে একটা উন্নত মানের খানা, যে কোনো রাষ্ট্রে আপনি যান এগুলো দিয়ে আপনি একটা ভালো চাকরি বাকরি জব করতে পারবেন, বাংলাদেশে ভালো রেস্টুরেন্টে চাকরি করতে পারবেন, এবং বাড়িতে আপনার যদি এরকম সামর্থ্য থাকে বাড়িতে আপনি বাচ্চাদেরকে সবাইকে খাওয়াইতে পারবেন। এগুলো কিন্তু খুব সুস্বাদু জিনিস, এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, একদম সুস্বাদু জিনিস। তো আম ছোট ছোট করকে কাট কিয়া উসকো। তো আপলোক বি এসা ছোট ছোট করকে কাট করো, পুরা ছোট হয়। তো আম আবি উসকো ফাঁকায় গা। তো আমি একটা ফ্রাই প্যান নিছি, এখানে আমি বাটার অয়েল দিব, আমি একটু ফ্রেশ বাটার দিচ্ছি আমি এখানে, 50 গ্রামের মতো আমি বাটার দিচ্ছি। তো
বাটার গুলা গরম হওয়ার আগে, ভালোভাবে গরম হওয়ার আগে আমি পেঁয়াজ গুলো দিচ্ছি। এই বাটার গরমে আচ্ছা সে গরম এলাকা হইলে আমি পেঁয়াজ ডাল দিতে, কিউ এই বাটারে না থোড়া গরম হয়ে যায় তো কালা হয়ে যাবে, কালো হয়ে যায়। আমি এগুলাকে একটু ভালোভাবে গরম হওয়ার আগে আমি পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বসে আমার পুরো ভিডিওটা দেখবেন। এটাকে আমি 2 মিনিট এগুলাকে পাকাবো একটু। তো ইসমে আবি অনিয়ন গার্লিক থোড়া ফ্রাই কিয়া, আবি মে উসকো চিকেন ডাল দেগা। দো চিকেন হম ছোটা ছোটা করকে কাট কিয়া, ও আবি পুরানে মে ইসমে ডাল দিয়া, উসকো জিয়াদা পাকানা নেই, উসকো আম সিরেফ 2 মিনিট আমি কুকিং দিছো। তো মুরগিগুলাকে ভালোভাবে লেড়ে ছেড়ে ভালো বেশি করে আগুনের হাওয়া দিয়ে মুরগির ফানিগুলো একদম শুকিয়ে নিতে হবে। তবে মুরগিগুলো বেশি ফাঁকানো যাবে না, এই মুরগিকে জিয়াদা নেই ফাঁকানা, কে যে আন্ডা মামলেট করতে হয় না এসা মামলেটটা সেম সেম হয়ে যায়, জিয়াদা নেই ফাঁকানা কে। তো আপলোক মেরা পুরো ভিডিও দেখেন ইনশাল্লাহ আপলোক আচ্ছা মালুম হয়ে যায়। যে আপলোক হয়েছে আসছে হয়ে যায়, আমি এসা তালিম নেই কাল সকতে নেই শিখ সকতে, লেকিন আপলোক তো ইনশাল্লাহ দেখা চায় ইউটিউব কাজ না তরফ সে আপলোক দেখা চায়। তো সো আপ লোক মেরা ইউটিউব চ্যানেল লাইক করতে করো ইনশাল্লাহ, আপলোক আর ভি আচ্ছা আচ্ছা সি তালিম করেন ইনশাল্লাহ। উসকো মে সারা পানি শুকাই যায়, পানি নেই এখানে, পানি লাগবে না, সব পানিগুলা শুকাই ফেলবো আমি। সব মুরগিগুলা মুরগিগুলা বেশি থাকানো যাবে না, 2 থেকে 3 মিনিট ডিম মামলাটের মতো। তো আমার পানিগুলো শুকিয়ে গেছে, পানি শুকিয়ে আমি হ্যাঁ এসমে মেশরুম ডালে গা, জোয়া মেশরুম ছোটা ছোটা করতে কাট দিয়া ও মেশরুম মে আমি ডাল দেয়গা। তো আমি এখন মেশরুমগুলো দিচ্ছি আয়ুর্বেদিক মেশরুম, মেশরুমগুলোকে বেশি খাটানো যাবে না, একটু লেড়ে ছেড়ে নিয়ে নিতে হবে। আমি নুনে যেগুলো নিয়ে দিচ্ছি এগুলো দেখে এখানে মেশরুমগুলো আমি দিয়েছি, এগুলোকে 1-2 মিনিট এগুলোকে লেড়ে ছেড়ে ফাঁকাবো, বেশি ফাঁকানো যাবে না এগুলো। তো আমার এখানে মেশরুমগুলার পানি বের হওয়ার আগে একটু গরম হয়ে গেলে বের হওয়ার আগে আমি মেশরুমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে পানি বেশি হলে সমস্যা, পানি হওয়ার দরকার নেই আমার। আম আপনি ইসমে 1 মিনিট উসকো ঘুমা রাখা বাদ আপনি আম ইসমে মেশরুম দেখা। তো আয়ুর্বেদিক ব্ল্যাক পেপার থোড়া ব্ল্যাক পেপার দেয়গা, কালি গোলমরিচের পাউডার, দেন লিটল সল্ট, আমি একটু লবণ দিচ্ছি 7 মতো লবণ। এগুলাকে আগুনের পাওয়ারটা একটু বেশি দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি ফাঁকিয়ে নিতে হবে। এগুলোকে কম আগুনের মধ্যে ফাঁকাইলে এগুলো আমার পানি বের হয়ে যাবে, তো আমি বেশি পানি বের করবো না। এখানে পানি যদি বের হয় এগুলোকে শুকিয়ে নিতে হবে অবশ্যই। তো আমার মেশরুমগুলো হয়ে গেছে, পানি সুপ দিয়া মেরা মেশরুম আমি বেরিয়ে ফের আমি ইসকো থোড়া আশা দিয়ে সুপ দিয়েগা, ইসমে পুরা মিক্স
देखो आप लोग एक चीज से विश्वान चीज आसादिका चीज तो हम उसमें थोड़ा आसादिका चीज भी देगा उसमें थोड़ा आसादिका चीज देगा तो हम अभी उसको सुलह बन करेगा हमारा ये अभी रेडी है उसको ज्यादा हमने पकाया 5 मिनट पकाया पूरे तो हम अभी मशरूम और चिकन में इधर डालता है उसको मैं अभी अच्छे से संदेश बनाएगा अभी मैं इसके ऊपर ऐसा डालेगा এগুলাকে ভালোভাবে দিতে হবে এখানে একটু আশা দিয়ে চিজ দিতে হবে সামান্য একটু চিজ আবার আমি দিচ্ছি এখানে একটা ব্রেড তারপর আবার আশা দিয়ে আছি মাশরুম আর চিকেনগুলো দিচ্ছি আমি আমি দিচ্ছি আবার চিজ এখন এটা আমার লাস্ট ভালোভাবে একটু চিজ দিতে হবে আবার আমি দিচ্ছি এটা চেপে দিতে হবে তো আমার এখানে এগুলো আমি 3টার মধ্যে একদম রেডি করে ফেলেছি তো বাকি 8 মিনিটটা আমি বানাতেছি মহিলা আপলো কেসা দে দিও চিকেন আর মাশরুম ফের উসকে বাদ থোড়া আশা দিয়ে চিজ দিও ফের এক ব্রেড রাখো ওটার পরে আমি দিচ্ছি আবার মুরগি এবং মাশরুম তা আপ লোক মেরা পুরা ভিডিও দেখনে কা হ্যায় নে দেখেগা আপ লোক নে শিখ সকতা তো ফের আমি এটা দিচ্ছি তো এখন আমি এগুলা মাইক্রোওয়েভের উপরে দিব আমি ভিতরে দিব মাইক্রোফোন আমি হিট করে রেখেছি ওইখানে আমি অবশ্যই দিব এখন তো এখন আমি একটা ট্রেনের মধ্যে রাখবো এখন আমি 2টা বানাই আপনাকে আপনাদেরকে দেখাতেছি কিন্তু আমি আরও অনেক বানাবো এখানে তো আমি দিচ্ছি এখানে একটু আশা দিয়ে চিজ এইভাবে উপরে চিজ দিতে হবে ভালোভাবে চিজ দিয়ে নেবেন তো আমি এটার উপরে আমি একটু বাটার অয়েল দিচ্ছি একটু স্বাদের জন্য আর কি এইভাবে একটু বাটার অয়েল দিতে হবে কেটে তো এগুলো এখন আমি মাইক্রোওভেনে দিব তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার এত সুন্দর একটা জিনিস স্বাদের জিনিস তো এখন আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে একটু লাল করে নিব এরপর আমি কেটে নিব কীভাবে কেটবো ওটা আমি দেখাবো এখন তো আমি এখন মাইক্রোওভেনে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো 10 মিনিট না সরি 8 মিনিটের মতো এটা আমি একটু গরম করে আমার মাইক্রোওভেনটা ছোট আমি আমার বাসা থেকে অন্য জায়গায় এসেছি ওখানে বড় মাইক্রোওভেন নেই তো এই কারণে আমি ছোট একটা মাইক্রোওভেনে দিচ্ছি এটার পাওয়ার তেমন একটা নেই একটু লেট হবে আর কি তো ঠিক আছে আমি দিচ্ছি এখন তো আমার মাইক্রোওভেনটা আমি আপনার 250 ডিগ্রি আমি এগুলা গরম করে রেখেছি তো এখানে আমি দিচ্ছি এখন এটার তেমন একটা পাওয়ার নাই 7-8 মিনিট আমি রাখবো এখানে তো আমি পরে আবার দেখাচ্ছি তো আমার ব্রেডগুলো রেডি হয়ে গেছে তো এগুলোকে আমি এখন কেটে নিব তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করতেছি এগুলোকে আমি প্রায় 7 মিনিট 8 মিনিটের মতো এগুলোকে আমি মাইক্রোওভেনের মধ্যে রেখেছিলাম তো এখন
এগুলো আমি কাটতেছি, এভাবে কেটে নিবে। একটু সাইডটা কেটে নিবে, অবশ্যই আপনারা এগুলো একবার হলেও ট্রাই করবে, খুব সাদা জিনিস। আচ্ছা, ইউএসি দিয়ে আমি এগুলো তৈরি করছি। তো আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আপনারা অবশ্যই পাবেন। আমি কালকে আবার অন্য কিছু নিয়ে আবার আসছি। ইসকো এসা ভি কাট কর সকতা হ্যায় অর এসা ভি কাট কর সকতা হ্যায়, কোই মুশকিল নেই, আপ লোগ কা মর্জি হ্যায়। তো ইনশাআল্লাহ আপ লোগ জরুর ট্রাই করো, আগার আচ্ছা লাগ জায়েগা মেরা ভিডিও লাইক সাবস্ক্রাইব করো। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো এগুলো আপনারা বাসায় বসে এগুলো তৈরি করতে পারবেন, এবং ভালো ভালো রেস্টুরেন্টে যদি আপনারা কাজ করতে চান, ওগুলা আন্তর্জাতিক মানের খাবার, আপনারা যে চাইলে যে কোনো রাষ্ট্রে এগুলা মানুষকে খাওয়াইতে পারবেন বানিয়ে, খুব সাদা জিনিস। তো ইনশাআল্লাহ ট্রাই করবেন, যদি ভালো লাগে আমার লাইক ভিডিও লাইক দিয়ে নেক্সট ভিডিও খাওয়ার জন্য একটু লাইক দিয়ে রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।